হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ গাইস আর ডুইং অ্যাবসলুটলি ফাইন। তো আজকে অনেক বেশি খুশি, কারণ আমাদের গতকালকে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। এই জন্য আমি অনেক বেশি খুশি। আমার মনে হয় না যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে আমি এত বেশি খুশি হবো যতটাই 500 সাবস্ক্রাইবার হওয়ার পরে খুশি হয়েছি, কারণ আমাদের 350 সাবস্ক্রাইবারের মধ্যে অনেকদিন আটকাই ছিলাম। এরপর 500 সাবস্ক্রাইবার হয়েছে প্রায় 2 মাসে। এর মধ্যে আবার অনেকদিন আমি ডেইলি লাইফ ব্লগ আপলোড করি নাই। এর মধ্যে অনেক কিছু হয়েছে, কক্সবাজার গেছিলাম সেখানকার ব্লগ বাকি আছে, দেন হচ্ছে পাহাড়ে গেছিলাম সেখানকার ব্লগ বাকি আছে, এগুলো সবগুলো আসবে। আর কক্সবাজার যাওয়ার পর আমার হচ্ছে ফোনটা ভেঙে গেছিলো, সেই জন্য আর এই ভিডিওগুলো টাইমলি আপলোড করা হয়নি, কারণ ফোন ছাড়া তো আর ভিডিও করা যায় না। দেন সেই ফোনে এখন করতেছি আবার, এটা কিছুটা মানে মডিফাই করছি আর কি ফোনটা, এবার ব্লগগুলো আপলোড করব। তো এখন আমি আসছি আবার ছাদে আসছি এখানে ফল গাছগুলো দেখার জন্য কি অবস্থা, আর হচ্ছে একটু ওয়ার্কআউট করার জন্য, কারণ আমি হচ্ছে একটা রুটিন করছি যে পার ডে 100টা করে পুশ আপ দিব। আমরাগুলো বড় হয়েছে কিন্তু এখনো খাওয়ার মতো হয় নাই। লেবু গাছে লেবু একটা ধরছে কিন্তু এটা পারবো না। পেয়ারা গাছে এইটাতে পেয়ারা একটা আছে কিন্তু খাওয়ার মতো হয়েছে কিনা বুঝতেছি না, একটু হলুদ হলুদ লাগতেছে, মনে হয় খাওয়া যাবে। এটার মধ্যে পেয়ারা অনেকগুলো আছে কিন্তু খাওয়ার মতো হয় নাই, সবগুলাই কাঁচা। এইটা মনে হইতেছে খাওয়ার মতো হয়েছে, কিন্তু এগুলো মনে হইতেছে আরো বড় হয়, এখন পারবো না। পেয়ারা একটা পেরে ফেলছি, তো পেয়ারা একটা পেরে ফেলছি, যেটা বলছিলাম একটু হলুদ হলুদ লাগতেছিল সেটা, আর এখন খাবো, দেখি পাকছে কিনা আসলে। মজা, পাকা পেয়ারা যা ছিল সব খাওয়া শেষ। আমি কয়েকদিন আগে আসছিলাম তখন একটা নাকি দুইটা খাইছিলাম, আর এখন দেখতেছি যে সবগুলো কাঁচা কাঁচা আর পাকা একটাও নাই, তো এগুলো এখন আর পারবো না। এখন দেখি একটা জাম্বুরা বেঁধে গেছিলাম, এটা পাকছে কিনা। এই হলো জাম্বুরাগুলো, এটার মধ্যে বাঁধা 3-4টা আছে, এদিকে একটা আছে, এটা হচ্ছে একটু বড়, এটা পাকছে কিনা দেখব। আমার মনে হইতেছে এটা পাকছে, মনে হইতেছে এটা পাকছে। গাইস জাম্বুরা একটা পেরে ফেলছে, এখন এটা পাকছে কিনা আমি শিওর না, তো বাসায় যাবো, বাসায় যাই দেখবো যে এটা পাকছে কিনা। যদি না পাকে তাহলে কিন্তু পুরো লস প্রজেক্ট, তো চলেন যাই দেখি। লস প্রজেক্ট পাকে নাই, জাম্বুরাটা পাকে নাই, পুরাই লস প্রজেক্ট। এখন হচ্ছে মানে নিজের কাছেই খারাপ লাগতেছে, এতদিন ধরে একটা জিনিস সামু আগলায় রাখলো সেটারে আমি নিয়ে আসলাম, এখন দেখতেছি এটা পাকেই নেই, খাইতে তো আর পারবো না, সো পুরাই লস প্রজেক্ট। তো এখন কিছুক্ষণ পর আবার ছাদে যাবো, হচ্ছে কিছুক্ষণ ওয়ার্কআউট করে আবার চলে আসবো। তো এখন আবার চলে আসছি ছাদে, এখন কিছুক্ষণ ওয়ার্কআউট করবো। তো ওয়ার্কআউট মোটামুটি করা শেষ, আজকে হচ্ছে ফার্স্ট ডে, সেই জন্য খুব বেশি প্যারা নিতেছি না। 100টা পুশ আপ, এর মধ্যে 10-15টা করে আস্তে আস্তে করতেছি, প্রতিদিন 100টা করলেই হইলো আমার, এটা হচ্ছে আমার টার্গেট। আর ওয়েদারটাও এখন অনেক জোস হয়ে গেছে, আর যখন ফার্স্টে আসছিলাম তখন অনেক রোদ ছিল, সেই জন্য চলে গেছিলাম জাম্বুরাটা নিয়ে, এখন আবার ওয়েদারটা অনেক জোস হয়ে গেছে। আর 500 সাবস্ক্রাইবারের জন্য আবার থ্যাংকস, অনেক 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 থ্যাংকস, আমি মানে কি বলবো, থ্যাংক ইউ সো মাচ ফর 500 কে সাব, থ্যাংক ইউ সো মাচ ফর 500 সাবস্ক্রাইবার, 500 কেও হবে ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ, আর আজকের ভিডিও এখানে শেষ করতেছি, টাটা বাই বাই।